লাশ্য, আর একটা হচ্ছে তাণ্ডব, আর একটা হচ্ছে যুগ্ম, আর একটা হচ্ছে হল্লিশ। তাহলে তাণ্ডব কাকে বলে? পুরুষ যখন একাকিনী নাচে তখন তাকে বলা হয় তাণ্ডব। পুরুষ তাণ্ডব নৃত্যকে এনেছিল দেবাদিদেব মহাদেব। তোমরা অনেক জোরা বলে থাকে দেবাদিদেব মহাদেব নেচেছিল তাণ্ডব নৃত্য রাসে, কিন্তু না, রাসে মহাদেব প্রবেশই করতে পারেনি, রাসে মহাদেব প্রবেশ করতে পারেনি। একই আপনারা শুনেছেন নেচেছিল কখন? সতীর দেহ ত্যাগের সময়, সতী ছিল কাঁধে, তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিতে বলে না। যেমন নৃত্য করছে দাঁড়ান দেখলো সপ্রাণ ভোলানাথ, তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে, পৃথিবীর রসাতলে চলে যাবে। সুদর্শনকে আহ্বান করলে, যাও সতীর দেহটাকে নামিয়ে দাও, খণ্ড খণ্ড করে একান্নটা জায়গায় গিয়ে পড়ল, নাম হলো একান্ন পীঠ। তাই তাণ্ডব নৃত্য রেখেছিল সতীর দেহত্যাগের সময়। আর লাস্য নায়িকা যখন একাকিনী নাচে, পুরুষ নেই, পুরুষবিহীন না, নায়িকা হয়তো নৃত্য করছে, কেন ভাবে আরে ধ্বনি থমকি থমকি, আরে ধ্বনি থমকি থমকি চলিয়া, আরে ধ্বনি থমকি থমকি চলিয়া, চলি যায় দেখি আর ধরে, যায় দেখি আর ধরে, যায় দেখি আর ধরে, আমের খারে জমনি, যায় দেখি আর ধরে, আমের আগে নাচবে বলে, যায় দেখি আর ধরে, কি আর ধরে ঠমকি ঠমকি, যখন নায়িকা একাকিনী নাচে, পুরুষ নাচে তাণ্ডব আর যুগ্ম, নায়ক আর নায়িকা যখন একাকিনী নাচে, সে নাচের নাম হচ্ছে যুগ্ম। আর হল্লিশ অনন্তকালে কবির মাঝখানে যখন একাবার গোপীনাথ নৃত্য করে, সেই নৃত্যটাকে বলা হয় হল্লিশ। তবে দেখবেন কিছুটা সেরকম নয়, কিন্তু বোঝাবার জন্য বলছি, এই হল্লিশ নাচটা দেখবেন সাঁওতালদের ভেতরে দেখা যায়। সাঁওতালরা দেখবেন অনেক এক হয়ে হাতে হাতে কোমরে কোমর দিয়ে মাদল বাজিয়ে কেমন বাজাচ্ছে করে, গোবিন্দ কে তিনি আনন্দ দেন, রায়
নৃত্য করবলে প্রস্তুত হয়েছে অমনি সঙ্গে সঙ্গে করেছে কি রাধারানীকে চিবুকে আদর করে কর দিয়ে বলছো হে শোনো তাল দেব শর্ত দেব দেখবেন নায়িকা যখন নাচে নায়িকা যখন নাচবে সে নাচটা ডান দিকে খোলের ডান দিকটা দেখবেন একটু বেশি বাজে আর পুরুষ যখন নৃত্য করে তখন বাঁ দিকটা একটু গুরুগম্ভীর আওয়াজ তার রাধারানীকে বলছে হে তাল দেব শর্ত দেব কই নাচো দেখি ও হে চাঁদে বদনি নাচো তো দেখি চাঁদে বদনি নাচো তো দেখি বদনি নাচো তো দেখি হে চাঁদে বদনি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিরে লাগে ঝা তা তা থইয়া থইয়া তিরে লাগে ঝা তা তা থইয়া থইয়া তিরে লাগে ঝা 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 শোনো এই তালে তোমাকে নাচতে হবে কারণ ভাবি তিনি কিটি নাক দিয়ে ঝা ওই নাচো এই তালে তোমাকে নাচতে হবে আর সত্যটা কি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়ি দেখি 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 দেখুন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আমরা কীর্তনিয়ারা সব অমরত্ব লাভ করেছি পাঁচ ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে বুঝলেন আমাদের কীর্তনিয়াদের বাইরেও যাওয়ার নেই বাড়িও নেই ঘরও নেই সেই দিন কিরকম আর বাড়ি যাওয়ার জন্য মনে মনে চিন্তা করছে ঘরের প্রতি ঘরে যদি জায়গা না দেয় তার চাইতে বাবার সময়ে মাথায় থাকুক তাই একটু ধৈর্য ধরে শ্রবণ করুন তাই না হবে ভূষণের ধ্বনি নাচবে কিন্তু তোমার যে অঙ্গে বসন আছে ভূষণ অলঙ্কার আছে এগুলো শব্দ হবে না না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির আবার তুমি যে নাচবে কিন্তু মনে করে আমি রাখার বলে তোমাকে এমনি এমনি নাচি না যদি নাচতে পারো তাহলে পুরস্কারও আছে ওই নাচো তাই বলছে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে হবে ভূষণের ধ্বনি না নড়িবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে আবার দ্রুত গতির চলনে না বাজিবে মন তোমার দ্রুত গতির চলনে না বাজিবে মন দ্রুত গতির চলনে না বাজিবে মন বাজে তিন কেটে নাক দিলি ঝা বাজে তিন কেটে নাক দিলি ঝা শোনো শোনো নাচবে দাঁড়াও আর আমি কি করবো জানো আমার যে বাঁশি অমনি সঙ্গে সঙ্গে আমার এই বাঁশি আমি কিন্তু ভীষণ সংকট তালে বাজাবো বিন্দুকে স্থির রেখে নৃত্য করতে হবে কিন্তু দেখো বাঁশি কিন্তু মা যৌমায়া সবাইকে দিয়েছে কেউ সুরে বাজায় কেউ অন সুরে বাজায় আর এই অন সুরে বাজাতে গিয়ে কী হয় বাঁশি অল্প দিনই শেষ এই যে বাঁশি বাঁশিতে কটা ছিদ্র আছে ভালো করে দেখুন কটা আছে গো কটা ভালো করে বলুন সাতটা ভালো করে এবার আমি দেখাচ্ছি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাই তো আমাদের মানব দেহে গোবিন্দের বাঁশি ভালো করে দেখুন কটা ছিদ্র আছে ভালো করে দেখুন আছে তো এদিকটা একটা বন্ধ তাই তো আর আমাদের কোনটা বন্ধ
এবং মাদ্রি গর্ভে যেটা খোলা ছিল এই নাভিটা বন্ধ না, তা বাঁশি কিন্তু সবাইকে দিয়েছে, কেউ সুরে বাজায় কেউ বে সুরে বাজায়। তাই যদি না জানো বিন্দুকে স্থির রেখে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, দেখো বলছে ধনু অঙ্কের মাঝে, ধনু ধনু মানে মাটির মধ্যে একটা ধনু এঁকে দিলাম সে ধনু বলে না গোবিন্দ বলছে এই যে আমি দাঁড়াবতি ভঙ্গ বঙ্কিম ঠামে এইভাবে দাঁড়িয়েছি এই যে ধনু এইখানে নাচবে স্পর্শ হবে না এই ধনুর মধ্যে নাচতে হবে। পরবর্তা বলছে আর একটা ধনু আছে ভক্ত ভগবানের যেখানে সর্বশেষ নাচ হয় কোথায় গো, জীবাত্মা পরমাত্মার যে জায়গায় মিলন হয় সেটা কোথায় বলে এই যে এরপরই হচ্ছে আমাদের শতদল। এই যে জায়গাটা দেখুন ভুরুর মতো ভাঙ কি ধনু আর ধনু ভুরু, এরপরই কিন্তু ভগবানের নাচটা সর্বশেষ নাচ এইটা বলে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব পেয়েছি সখীরা বলছে রাই পারবি তো রাধারানী তো সবকিছু সেজে বসে আছে তখন যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচে গোবিন্দ মনে মনে চিন্তা করছে যা রে এবার সব শেষ হয়ে গেল। যেমন বলেছে ওই যে বলেছে যদি জিততে পারো চূড়া দেব বাঁশি দেবো আর যদি হেরে যাও তাহলে বেসর আর কানচুরি তোমার কিনে নেবো প্রতিশ্রুতি দিয়েছে। এবার যেমন বলেছেন নাচো রাধারানী নৃত্য আরম্ভ করেছেন আর গোবিন্দ বাঁশিটাকে এবার লুকিয়ে তাড়াতাড়ি সভা পানে চাইছে এবার মাদের জয় সকলে মিলে জোর করে বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। গোবিন্দ বাঁশি দিয়েছে বলছে বাঁশি দাও সখীরা টানাটানি করছে গোবিন্দ বলছে যে আমি বাঁশি দিয়ে দিই তাহলে কিসে নেব রাধা না বাঁশি দিতে না চাও তাহলে রাধারানীকে নৃত্য করিয়েছো তুমি নাচো বলছে এটাই ব্রজরসের মাধুর্য ভগবানের তালে যেমন ভক্ত নাচে তেমনি ভক্তের তালেও আজকে ভগবান নাচবে। বলছে আমি যে নৃত্য করবো তাল মান দেবে কে
গোবিন্দ চালাকি করছে বলে আমি যে নৃত্য করব তাল মান দেব কে বলো কেন আমরা অষ্টসখী আমরা অষ্টসখী অষ্ট তাল দেব নাচো বলে বেশ এইবার বলে তাল আছে সত্য আছে বলে সত্য কি না তুমি তো আমাদের বলেছে যে এই তালে নৃত্য হবে তোমারও তাল আছে বলে কি তাল বলে হে শ্যামে তোমাকে নাচতে হবে এই তালে তোমাকে নিতে হবে আর কি হবে সত্যটা না নরিদে গন্ড মুন্ডু নুপুরের পাড়া নাচবে তোমার গন্ড আর মুন্ডু এটা নড়বে না আরো আছে বলে কি এই যে মাথার যে বনমালা আবার না নড়বে বনমালা বুঝিবো বড়াই তাহলে না নড়িবে বনমালা তোমার বুঝিবো বড়াই তুমি কেমন নাটুয়া গোপাল একবার তোমাকে দেখি তবে একটা কথা তুমি বলেছো বিষম সংকট তালে বাঁশি বাজাবে তাহলে আমরা তো নারী জাতি আমরা তাল না জানলো বেতালে নাচাবো না পদকর্তা বলছে সে কি গো তোমাদের তালে পুরো জগতে বেতাল হয়ে যাচ্ছে আর বলছে তাল জানি না তাহলে তাল নয় তালেও নয় বেতালেও নয় তালে কে বলে তালে হচ্ছে শিব আর বেতালে এ সকল জীব তাহলে টলবে অথচ টলবে না টলবে অথচ টলবে না না নড়িবে গন্ডমুন্ড নপুরের করায় না নড়িবে বনমালা বুঝিব বড়ায় আর কি করবো জানো তুমি বলছো বিষম সংকট বিষম সংকট তালে যেমন বলছিলে বাঁশি বাজাবো আর আমরা কি করবো উদ্ভট তালেতে যদি হাবে বনমালি এত কথা যে বলছে আজ গোবিন্দের লক্ষ্য কোথায় আসল জায়গায় আমাদের বলেছেন এই পদটা আমরা এখান থেকে গাইবে ও নাগর টেরে টেরে তা সেই জায়গায় আমরা গানটি নিয়ে চলে এসেছি এইবার আপনারা প্রস্তুত হন পরবর্তী দল যিনি আছেন ওই নাগর টেরে টেরে যে পদটা গাইবে বলছে নাচো নাচো হে শ্যাম সুখময় দেখি তালে মানে কেমন তোমার যেমন বলেছেন শোভা অপূর্ব কেমন কাঞ্চন মণিগণ জননীর মালা ধন্যবাদ
রাধা মাধবকে আজকে এইখানে রেখে দিয়ে সকলে মিলে গোপীরা গাইছে কই কোথায় গেল নাগরে টে রে টে রে হেগন নাই বয়ান নাগরে টে রে আসো নাই বয়ান টে রে টে রে হেগন নাই বয়ান নাগরে টে রে নাই বয়ান মাইক নেন দাদা কই